শুনছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। যে খবরের দিকে নজর রাখবো, কয়েকদিনের টানা বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়ি। জানা গিয়েছে অতি বর্ষণের ফলে কাঁচা বাড়িগুলি নিরাপদে বসবাস করা অনুপযোগী হয়ে উঠেছে। বুধবার বিকেলে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বিভিন্ন নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারগুলির পাশে দাঁড়ালেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার রাত্রি 8টা নাগাদ বিভিন্ন ক্যাম্পে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল পরিদর্শন করে। এছাড়া উপস্থিত ছিলেন সাতবাঁকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিং সহ অন্যান্য যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ওই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে। জানা গিয়েছে ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাড়া, রিপোর্ট বাংলা এমজি নিউজ। আজকে আমি ঘুরেছি দাড়িগেড়িয়া, নবগোলা, খান্দিবান্ধ, সাতবাঁকুড়া, ডাবচা, মেটাডহর, পূর্ব, পশ্চিম। কিরকম পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি খুব ভয়াবহ। আমার 5 নম্বর অঞ্চল, 5 নম্বর সাতবাঁকুড়া অঞ্চলে প্রায় আমার 7-8টা ক্যাম্প আছে, স্কুলে স্কুলে তাদেরকে রাখতে হয়েছে। তার মধ্যে আজকে আমরা যেখানে এসেছি আমার সাতবাঁকুড়া 5 নম্বর অঞ্চলের শিমুলডিয়া গ্রামে, আদিবাসী অধ্যুষিত এলাকা। আদিবাসীদের প্রায় 20-25টা বাড়ি আমি এর আগের দিন এসেছিলাম, খুব ক্ষতিগ্রস্ত ছিল, সেগুলাই আবার এই বৃষ্টির ফলে সব ধসে গেছে। কোনো বাড়ি আজকে কী কী তুলে দিলেন মানুষদের হাতে? আজকে এই ত্রাণ শিবিরে আমরা যৎসামান্য মুড়ি, বিস্কুট, চানাচুর, শশা টশা এইসব নিয়ে এসেছিলাম রাত্রের খাবারের জন্য, তাদের হাতে তুলে দিলাম। মানুষ দুর্যোগে গড়বেতা 3 নম্বর ব্লকের এই মুহূর্তে প্রায় আমরা খবর পাচ্ছি 500 থেকে 600 মতো মানুষ দুর্গত শিবিরে আশ্রয় নিয়েছেন, ত্রাণ শিবিরে। আমরা এখন গড়বেতা 3 নম্বর ব্লকের এক প্রত্যন্ত গ্রাম শিমুলডিহা গ্রামে উপস্থিত হয়েছি। এখানে দেখলাম প্রায় 60 থেকে 70 জন মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখানে প্রায় 40 থেকে 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঢলে ভেঙে গেছে অথবা ভেঙে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক এই ভয়ঙ্কর বিপর্যয়ে আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকেরা, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সাধ্যমতো আমরা সাহায্য করার চেষ্টা করছি।